ওনাদের অভিযোগ ছিল, বিশেষ করে মনে হচ্ছেন ডিপজল যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, যে উনি নির্বাচনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন, বিশেষ করে বিভিন্ন রিসোর্টে নিয়ে, বিভিন্ন জায়গায় নিয়ে, তাদের কাছে টাকার অফার দিয়ে, ভোট প্রার্থনা এবং বিভিন্ন হুমকি ধমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং সেই অভিযোগগুলির জন্য যে দরখাস্ত করা হয়েছিল, সেই দরখাস্তটি নির্বাচনী বোর্ড তদন্ত করবেন বলে মনোরঞ্জন দীপজলকে একটা চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির কোনো নিষ্পত্তি করেন নাই, তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় নাই। এই অবস্থায় নির্বাচন সম্পন্ন হয়, নির্বাচনের পরবর্তীতেও বেশ কিছু অভিযোগ আসছে যে অন্যান্য ভোটারদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং অনেক ভোটকে ভোট বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে। সব মিলিয়ে নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল, অনিয়ম হয়েছিল, সবগুলি চ্যালেঞ্জ করে নিপুণ আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন আমরা দুদিন আগে রিট পিটিশন দায়ের করেছিলাম, আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন। আজকে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, সেই সাথে দীপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছে। উনি নিজে দাঁড়ান নাই, উনি বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দিয়ে কিছু ইনফরমেশন দিয়েছিলেন, সেই ইনফরমেশনগুলি আদালত কনসিডারেশনে নিয়েছেন। উনি হচ্ছেন মনোরঞ্জন দীপজল সাহেবের পক্ষে। আপনি পুরো বিষয়টা নিয়ে বলছেন যে আমাদের পুরো বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল না, একটা পদ নিয়ে প্রশ্ন, সেক্ষেত্রে পুরো নির্বাচন প্রক্রিয়াটা কি প্রশ্নবিদ্ধ হয় কিনা অথবা? আমরা না, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা করি নাই, যেহেতু উনি ব্যক্তিগতভাবে ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন, উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন, সুতরাং সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্স নাম্বার 10 মনোরঞ্জন দীপজলের বিরুদ্ধে এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে।